হ্যাঁ গ্যাস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো হচ্ছেন। সো আপনারা যে খুবই দারুণ একটা অফার শেয়ার করবো, আসলে ভিডিওটা খুবই মধ্যরাতকে শেয়ার করতেছি, কারণ আসলে এখন তেমন কোনো নয়েজ পাবেন না, এমনকি আপনারা বুঝতে অনেকটা সুবিধা হবে। সো প্লিজ ভিডিওটা অবশ্যই লাইক দিয়েন, ঠিক আছে? কারণ এখানে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাই দিব। সো আজকে যে অফারটা শেয়ার করি এটা কিন্তু লাইক একদম ট্রাস্টওয়ার্ডের মতন একটা ওয়ালেট, ঠিক আছে? আর এটি নিয়ে কিন্তু আমি অলরেডি অনেক অফার শেয়ার করছি। আজকে যে অফারটা শেয়ার করি সেটা হচ্ছে অ্যাসিওর ওয়ালেট আর কি, বুঝছেন? সো দেখুন, আপনি যদি অ্যাসিওর লিখে সার্চ দেন তাহলে কিন্তু এখানে আপনি অনেকগুলো প্রজেক্ট দেখতে পাবেন, ঠিক আছে? আমি কিন্তু শেয়ার করছিলাম, এই যে দেখুন, এখানে কিন্তু উইনার হই নাই আমি, এই যে দেখুন অনেকগুলো প্রজেক্ট, ঠিক আছে? আমি কিন্তু এর আগে এগুলো আমি শেয়ার করছিলাম আর কি, ঠিক আছে? সো যাদের কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, সো আপনাদের সবাইকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার নতুন একটা ফ্রেশ একটা ওয়ালেট করে নেবেন, ঠিক আছে? সো এই যে দেখুন এই ওয়ালেটটা আর কি। সো এখানে ফার্স্ট অফ অল যা যা করতে হবেন, যদি আপনার ওয়ালেটটা না থাকে তাহলে আমাদের লিঙ্ক থেকে আপনার এটা ডাউনলোড করে নেবেন। জাস্ট এই লিঙ্কে যদি সিম্পল ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে জাস্ট এই ক্যাজুয়াল একটা ব্রাউজারে নিয়ে যাবে। এখানে আপনি ব্রাউজারটা আসার পর একটু জাস্ট লোড নেবেন, লোড না পরে এখান থেকে দেখতেছেন যে প্লে স্টোর, জাস্ট সিম্পল কী করবেন, এই প্লে স্টোরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? সেখানে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যেভাবে ট্রাস্টওয়ার্ডে আপনার একটা অ্যাকাউন্ট করেন, সেম সিম্পল এখানে একটা নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? নতুন অ্যাকাউন্টটা করার পর এখানে আপনাকে যা মানে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে আসবেন, আসার পর এই মেন আইকনে আসবেন। মেন আইকনে আসার পর এখানে দেখতেছেন যে রেফারার ইনভাইট গেট সারপ্রাইজ বক্স, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা এই যে দেখুন আমি দেখাচ্ছি, এখানে আসার পর এখানে দেখতেছেন একটা লেখা আছে বাইন্ড রেফারার কোড, ঠিক আছে? এখানে আসবেন। এখানে আসার পর আমার কিন্তু এখানে অলরেডি ইউজ করা আছে, ঠিক আছে? আপনাদের যখন নতুন করবেন তখন কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু একটা বক্স ওপেন হবে। এই বক্স যখন ওপেন হবে তখন আপনারা একটা কোড ইউজ করবেন। এই যে দেখুন আপনারা চাইলে আমার কোডটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এই কোডটা জাস্ট সিম্পল এখানে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। সিম্পল আপনারা এই কোডটা এই যে বাইন্ড রেফার কোড এখানে একটা ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন এটা করার পর এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ফিনিশ টাস্ক টু গেট গ্রিটিং বক্স, মানে আপনার মূলত হচ্ছে যে আর্ন আপ টু $500, ঠিক আছে? আর এখানে আপনার রিওয়ার্ডটা দেখতে পাবেন। সো যেহেতু আপনাদের $500 আর্ন করতে হবে, ঠিক আছে? সো এটা আমি আপনাদের দেখাচ্ছি, ওরাই কিন্তু সব কিছু বলে দিয়েছে। আর এটা 7 দিন চলবে, মানে অনেক কিছু দেওয়া আছে। যে দেখুন ওরা বলে দিয়েছে যে শিওর টোকেন, মানে এখানে কিন্তু আপনারা শিওর টোকেন আর্ন আপ টু, মানে এখানে $500 পর্যন্ত আপনারা এখানে পেতে পারেন, ঠিক আছে? সে অ্যামাউন্টটা কিন্তু বড় বলা যায় না, গাল্লা কেমন এখান থেকে আপনি বলা যায় 300 থেকে 500, বাই ভালো একটা অ্যামাউন্টই পাবেন, ঠিক আছে? সো যেহেতু এটা অ্যামাউন্টটা খুবই বড় রাখছে, সো এখানে আপনাকে জাস্ট দুইটা কাজ করতে হবে সিম্পল। এখন কাজগুলো দেখাই দিই, সেটা হচ্ছে ফিনিশ টাস্ক। এখানে যদি ক্লিক করেন এখানে আপনাকে এখানে ওরা বলে দিয়েছে যে ফিনিশ টু এনি টাস্ক, মানেটা হচ্ছে যে এখানে অপশনাল, মানে আপনি এই তিনটা টাস্ক থেকে যে কোনো দুইটা টাস্ক করতে পারেন। আমি সাজেস্ট করব যে এই ফার্স্ট টাস্ক এবং কি সেকেন্ড টাস্ক এই দুটোটা করার জন্য। এখন চলুন এই যে একটা টাস্কের মাধ্যমে আমরা দুইটা টাস্ক কীভাবে করবো এটা আমি দেখাই দিব। সো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, এখানে দেখুন ওরা বলে দিয়েছে যে ফিনিশ করেন, মানে আপনি যদি ফিনিশ করেন তাহলে আপনাকে বক্স দেবে, এই বক্স থেকে আন আপ টু আপনি $500 পর্যন্ত আর্নিং করতে পারেন। এমনকি দেখুন এখানে ওরা বলে দিয়েছে আরেকটা, এই বক্সটা আপনার ওপেন হওয়ার পর এটা 7 দিনের ভিতর আপনার পেমেন্টটা করে দিবে আর কি, বুঝছেন? মানে আপনার রিওয়ার্ডটা মাই রিওয়ার্ড এখানে থাকবে, এখান থেকে মানে এখানে ট্রান্সফার হবে আর কি, বুঝছেন? সো যাই হোক, এখন কথাটা হচ্ছে যে আপনারা কী করবেন, এখানে আসার পর এখানে আপনারা এই যে গো টু টাস্কে ক্লিক করার পর এখানে টেকে ক্লিক করবেন। যখন টেকে ক্লিক করবেন তখন এরকম আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে। এখন আপনাকে যা করতে হবে, মানে আমি বললাম না যে এখন আমরা চলুন এই ফার্স্ট টাস্কটা, এই যে দেখুন এই ফার্স্ট টাস্কটা আপনাকে বলতেছে যে ট্রান্সফার, আপনাকে $100 ট্রান্সফার করতে হবে কোনো একটা ওয়ালেটে, বুঝছেন? সো আমরা এটা তো করবো, এখন আপনারা এটা করবেন না, ফার্স্ট অফ অল আপনারা এটা করবেন, মানে ড্যাপসে গিয়ে আপনাকে একটা সোয়াইপ করতে হবে, ঠিক আছে? তার আগে আপনারা এখানে ওয়ালেটে ডিপোজিট করবেন, আপনি চাইলে বিউজ ডিটি, সো বিউজ ডিটি যদি ডিপোজিট করেন
অবশ্যই বিএমবি ডিপোজিট করতে হবে, কারণ ভাই আপনাকে অবশ্যই এখানে মানে যখন সোয়াইপ করবেন তখন কিন্তু ফিটা যাবে, মানে আপনি সোয়াইপটা করবেন ব্যাঙ্কের সোয়াইপ থেকে, বুঝছেন। সো অবশ্যই আপনাকে কোন সাজেস্ট করবেন, মানে সাজেস্ট করতেছি আপনাদেরকে এখানে আপনি প্রায় $101 মতন ডিপোজিট করেন তাহলে কিন্তু হবে। জাস্ট এখানে আসবেন, সরি এখানে না, এই যে এখান থেকে আপনারা এই যে এই মেসেজ আইকনে আসবেন, ঠিক আছে। মেসেজ আইকনে আসার পর সরি গাইস, এই যে এখানে আসবেন, ঠিক আছে। এই যে এটাতে ক্লিক করার পর মানে ট্যাপে আসবেন, আসার পর এখান থেকে স্ক্রলটা নিচে করার পর এই যে ব্যাঙ্ক সোয়াইপ পেয়ে যাবেন। মানে ভাই একবারে সেম টু সেম আমরা যেভাবে ব্যাঙ্ক সোয়াইপ মানে সোয়াইপ করেন একদম সেমই, বুঝছেন। সেখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো, এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিব। সো ওয়ালেটটা তো কানেক্ট হওয়ার কথা অটোমেটিক। আচ্ছা আমরা একটা রিফ্রেশ দিই। আচ্ছা দেখুন এখানে আমাদের ওয়ালেটে কিন্তু কানেক্ট হয়ে গেলো, ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা স্টার রানিং এখান থেকে আমরা কী করব, সরি স্টার রানিং না, এখান থেকে আমাদের ট্রিট খুঁজে বের করতে হবে। সো আমরা এখানে এখানে গেলাম, তারপর আমরা নিচে যে দেখুন ট্রিট নাও, সো ট্রিট নাওতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি চাইলে যে কোনো করতে পারেন, যেহেতু আমার কাছে ভিউজ ডিটি আছে, এখানে আমি ভিউজ ডিটি সিলেক্ট করব। দেন এখানে আমি সিলেক্ট করব বিএমবিটাই থাক, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে 100% করে দিলাম। করে দেওয়ার পর আমি কী করবো, এখান থেকে এনেবেল ভিএসডিটি করে নিব। জাস্ট এখন আমার পাসওয়ার্ড দিতে হবে, মানে যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করছিলেন ওইটা দিতে হবে। সো এখানে আমি যখন কনফার্মে ক্লিক করব তখন যে দেখুন আমার এটা কিন্তু সোয়াইপ হচ্ছে আর কি, ঠিক আছে। সো আমরা জাস্ট একটু ওয়েট করবো। সো এখন এটা আমরা সোয়াইপ করে নিব সিম্পল, জাস্ট এটা আমরা সোয়াইপ করে নিচ্ছি। তারপর আমাদের পাসওয়ার্ড এগেন, জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করব। দেন এটা আমাদের অলরেডি কিন্তু এটা সোয়াইপ করা হয়ে গেলো। এখন জাস্ট আমরা বিএমবিটা রিসিভ করবো আর কি, বুঝছেন। সো এখন জাস্ট এটা আমাদের অলরেডি কনফার্ম হয়ে গেছে। আচ্ছা দেখুন অলরেডি আমরা বিএমবি পেয়ে গেলাম, এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। আসার পর যদি আমরা সোয়াইপ করি দেখুন অলরেডি আমাদের এখানে বিএমবি চলে আসছে। এখন আমরা এগেন এই যে রেফারার ফ্রেন্ড এখানে যাব, যাওয়ার পর আমরা যদি এখানে দেখি যে গো টু টাস্ক, তাহলে দেখবেন আমাদের এই টাস্কটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের সেকেন্ড টাস্ক হচ্ছে এটা, এটা আপনারা কী করবেন, জাস্ট ট্রান্সফার করলেই কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি বিএমবিটাকে আমি এগেন মানে ভিএসডিটিটা করে নিই, কারণ আমার বিএমবি তেমন প্রয়োজন নাই, কারণ আমার ভিএসডিটিটা আমি করে নিচ্ছি। সো গাইজ দেখুন আমি এগেন কিন্তু বিএসডিটি করে ফেলছি, ঠিক আছে। এখন এটা কী করবো, আমি এটা ট্রান্সফার করে দিব, মানে এটা সেন্ড করে দিব। সো এখন আমি যে ওয়ালেটটা কপি করলাম এটা এখানে বসা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা এই যে আচ্ছা এখানে একটা টিক দিলাম, আচ্ছা এটা টিক দিতে হবে না, জাস্ট সিম্পল কী করবো, নেক্সটে তো যাচ্ছে না। আচ্ছা সরি গাইজ, এখানে আমাদের অল দিতে হবে, আমি এখানে অল দিই নি, জাস্ট নেক্সটে ক্লিক করব, তারপর আই আন্ডারস্ট্যান্ড, জাস্ট কনফার্ম। তাহলে এখন আমাদের সব কিছু ঠিক আছে কিনা দেখতে হবে, জাস্ট আমরা কী করব যে ট্রিট এগেন, ঠিক আছে। সো আমাদের কিন্তু অলরেডি এটা চলে আসছে, ঠিক আছে, আমরা এটা অলরেডি রিসিভ করে ফেলছি। এখন যদি আমরা ব্যাগে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়ালেটে ব্যালেন্স নেই, মানে আমরা এটা ট্রান্সফার করে ফেলছি। এখন যদি আমরা এগেন এখানে যাই তাহলে আমরা এখানে কী দেখতে পাবো আমরা দেখি। সো এখানে দেখুন এটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট করা, ঠিক আছে। সো এটা আমাদের সরি এই যে দেখুন এটা আমাদের প্রায় এত, আচ্ছা আমি এখানে একটা টাস্ক ভুল করে ফেলছি আপনার, মনে করেন এটা আমি এখানে যে কাউন্টডাউন দেখতেছেন একটা, এটা শেষ হওয়ার পর দেন আপনি টাস্কটা কমপ্লিট করেন, এই যেভাবে আমি ট্রান্সফার করছি সেম একইভাবে ট্রান্সফারটা করে দিবেন, বাট এটা আমি আসলে খেয়াল করি নাই। সো এখানে একটা মানে টাইম কাউন্টডাউন হচ্ছে, ঠিক আছে, এটা যখন আনলক হবে তখন এই বাটনগুলো, ঠিক আছে, আমি দেখাচ্ছি এর দুইটা বাটন কিন্তু শো করবে, তখন টেকে ক্লিক করে দেন এটা আপনি ট্রান্সফার করলেই কিন্তু আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। খুব ইজিতে আপনারা এইভাবে কাজটা করে নেবেন। সো কাজ এটুকু ইজি। সো দেন আপনারা এখানে মাইস্ট্রির বক্স পাবেন, জাস্ট বক্স ওপেন করলেই কিন্তু এখানে আন আপ টু আপনারা প্রায় $500 পর্যন্ত মানে রিওয়ার্ড পেতে পারেন আর কি, ঠিক আছে। মানে এখানে আমি নিজে বলেই নেবে, ওরা কিন্তু নিজেরাই বলছে, ঠিক আছে, দেখুন উল্লেখ করে দিয়েছে আন আপ টু $500, মানে $500 পর্যন্ত যে তাদের শিওর টোকেন এটা কিন্তু আপনারা পাবেন আর কি, বুঝছেন। সো এই হচ্ছে ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই প্লিজ ভিডিওতে লাইক দিন। তো চলুন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।